হ্যালো ভিউয়ার্স, আমি এসডি পান্নু। তোমাদের জন্য আজকে নিয়ে এলাম হাফ সিল্ক শাড়িতে এক তারুণ্যতার ডিজাইন এবং ড্রয়িং, যেটিতে অসম্ভব সুন্দর করে ওয়াটার কালারের শেড ফুটিয়ে তুলেছি। আশা করি প্রত্যেকেরই মন কাটবে। তোমরা দেখো কত স্বচ্ছতার সঙ্গে এই হাফ সিল্ক শাড়িতে এই ড্রয়িংটি করেছি, যেটা মসৃণ এবং মনোমুগ্ধকর। এই কালার ম্যাচিংয়ের সঙ্গে আর এই শাড়িটির মসৃণতার সঙ্গে যে এক অন্যতার তারুণ্যতার রূপ ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে, এটা দেখলেই বুঝতে পারছো। আশা করি এই শাড়ি রমণীদের মন কাড়বে অতি সহজেই। বাদ বাকি তোমাদের পর ডিপেন্ড করছে। এই শাড়িটি করতে খুব সহজ কিছু পদ্ধতি ব্যবহার করেছি, যেটা ওয়াটার কালারের শেড। আর তোমরা এই শাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি দেখতে পাবে এখনই। তো চলো আমরা শুরু করি কিভাবে এই শাড়ির ডিজাইন এবং ড্রয়িংটি করলাম। এখানে 10 নম্বর ফ্ল্যাট ব্রাশের সাহায্যে প্রথমে যে অংশটিতে কালার করতে হবে সেখানে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে, এবং পর্যায়ক্রমে 10 নম্বর রোল তুলির সাহায্যে এটির এই ভিজানো অংশকে আমি ইয়েলো কালার দিয়ে ফার্স্ট টোন বা ফার্স্ট শেড দিয়ে নিচ্ছি। যেটি করার জন্য আমি এখানে সর্বপ্রথম ব্যবহার করেছি হাফ সিল্ক শাড়ি। আর এই হাফ সিল্ক শাড়িতেই পানি এবং পর্যায়ক্রমে ফার্স্ট টোনের মাধ্যমেই ফুটিয়ে তুলব জবা ফুল। আর জবা ফুলটি ফুটিয়ে তোলার জন্য তোমরা দেখতেই পাচ্ছ অ্যাক্রামিন কালারের ইয়েলো কালার ব্যবহার করছি। এই প্রথম শেডটি দেওয়ার পরেই আমি চলে যাব ফুল ব্যাকগ্রাউন্ড শেডের কাছে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, এটি হলো সর্বপ্রথম শাড়িটিকে পুরো অংশটি পানি দিয়ে ভালোভাবে স্প্রের সাহায্যে ভিজিয়ে নিতে হবে, এবং পর্যায়ক্রমে 12 নম্বর ফ্ল্যাট ব্রাশের সাহায্যে এখানে রঙগুলোকে শ্যাডো আকারে প্রয়োগ করতে হবে। সাবধানতার সঙ্গে করতে হবে যে কোনো অবস্থাতেই আগের তৈরি করা যে জবা ফুলের প্রথম টোনের অংশটি যেন কোনো অবস্থাতেই ভিজে বা ওভারল্যাপ না হয়। সেক্ষেত্রে তোমরা হাত বা যে কোনো মাধ্যমেই করতে পারো, পানির স্প্রে ব্যবহার করতে পারো বারবার করে প্রয়োজন মাফিক। আমি হাত দিয়ে অনেক সময় ড্রয়িং করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, বা এক্সপার্ট হলে তোমরাও এই কাজটি করতে পারবে। আশা করি তোমাদের সেই ড্রয়িং দেখার আকাঙ্ক্ষায় রইলাম। তো পর্যায়ক্রমে এভাবেই ফার্স্ট টোন এবং সেকেন্ড টোন এবং থার্ড টোনের মাধ্যমেই আজকে দেখতে পাবে জবা ফুলের রিয়েল ড্রয়িং, অর্থাৎ ওয়াটার কালার শেপের 100% যে ড্রয়িংগুলো হয় আমাদের পেজের উপর, আজকে সেটি আমি করে দেখাবো কাপড়ের উপর, অর্থাৎ হাফ সিল্ক শাড়ির উপর। আমরা জেনে আসি রং তৈরির পদ্ধতিটি। রং তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি অ্যাক্রামিন কালার, আর অ্যাক্রামিন কালারের সঙ্গে মিশিয়ে নিয়েছি এনকে এবং বাইন্ডার। এনকে এবং বাইন্ডার ছাড়া তেমন বেশি কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি, তার কারণ আজকে স্বচ্ছ এবং মসৃণ একটি শাড়ি তৈরি করব, যে কারণে আজকে 100% ওয়াটার কালার শেপ দেখতে পাবে তোমরা এই হাফ সিল্ক শাড়ির উপর। তো দেখো পর্যায়ক্রমে আমি ব্যাকগ্রাউন্ডগুলো করেই যাচ্ছি সেই 10 নম্বর ফ্ল্যাট ব্রাশ এবং কখনও 12 নম্বর ফ্ল্যাট ব্রাশের সাহায্যে। আমি এখানে ব্যবহার করেছি প্রুশিয়ান ব্লু, এবং পর্যায়ক্রমে ইয়েলো, গ্রিন এবং প্রুশিয়ান ব্লুর কম্বিনেশনে গ্রাস গ্রিন, এমনকি এখন ব্যবহার করছি অরেঞ্জ, পিওর অরেঞ্জ কালার, যেটি পানি শেডের মাধ্যমে আমি এটিকে পর্যায়ক্রমে ব্যবহার করব। তোমরা দেখতেই পাচ্ছ সময় স্বল্পতার কারণে মাঝে মধ্যে বিশেষ বিশেষ অংশগুলোকে আমি স্লো করে দেখাই, আবার কিছু কিছু অংশকে বারবার যখন করে থাকি তখন আমি একটু দ্রুত দেখিয়ে থাকি। আশা করি তোমাদের কাজগুলো বুঝতে সমস্যা হবে না। শেডগুলো যদি সঠিকভাবে ছড়াতে অসক্ষম হয় পানির সাহায্যে, সেক্ষেত্রে তোমরা হাত ব্যবহার করে কাজটি করে নিতে পারো। আগের কাজগুলো শেষ করার পর একটু ড্রাই করে নিতে হবে, আর এই ব্যাকগ্রাউন্ডে ড্রাই হওয়ার পরই আমি এখন করব এই চায়না রোজ অর্থাৎ জবার সেকেন্ড টোন। তোমরা এখন ড্রয়িংটি দেখলে অনেকটা ফেড বা অনেক সময় মনে হতে পারে যে ভালো লাগছে না বা এমন কিছু মনে হতে পারে, কিন্তু তোমরা তখনই বুঝতে পারবে যখন সেকেন্ড টোনটি হবে, তখন এই ড্রয়িংয়ের 100% রূপটি ফুটে উঠবে, এবং থার্ড টোনে তো কথাই নেই, পুরো জীবন্ত হয়ে উঠবে ছবি। আর শিল্পীর ছবি যখন জীবন্ত হয়ে ওঠে
তখনই শিল্পীর প্রকৃত সার্থকতা, আর তখনই কোনো দর্শক দেখে মনোমুগ্ধ হয়। তো দেখো কীভাবে একটি জবা ফুলকে সহজেই এবং সঠিক তুলির টানের মাধ্যমেই আমি এটিকে জীবন্ত করে তুলি। এজন্য এখন আমি ব্যবহার করছি অরেঞ্জ এবং তার সঙ্গে ব্যবহার করছি অ্যাঙ্গেল ব্রাশ 10। এই অ্যাঙ্গেল ব্রাশটি চালানোর জন্য তোমাদেরকে সঠিকভাবে প্রশিক্ষণ নিতে হবে, কারণ অ্যাঙ্গেল ব্রাশটি দেখতে যতই সহজ কিন্তু প্রশিক্ষণ না থাকলে এর তারতম্য বা এর কারুকার্য বোঝাটা একটু কঠিন হয়ে পড়ে, যে কারণে তোমরা আশা করি এই অ্যাঙ্গেল ব্রাশের কাজটি একটু বারবার চেষ্টার মাধ্যমে শিখে নেবে। এর কাজটি শিখতে পারলে তোমরা অনেক দ্রুত, অনেক সহজে, অনেক ভালো ছবি অঙ্কন করতে পারবে এবং সবাইকে খুব ভালো ভালো ড্রয়িং উপহার দিতে পারবে। প্রথম টোনের কাজ শেষ হলে আমরা দ্বিতীয় টোন যেমন করলাম তেমন পর্যায়ক্রমে এখন করছি থার্ড টোন। আর এ কথাটি আমি বলেছিলাম ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। থার্ড টোনে সাধারণত প্রথম টোনের রঙের থিকনেস যতটা বেশি দেওয়া হয়েছে সেকেন্ড টোনে তার থেকে একটু বেশি দেওয়া হয়েছিল এবং থার্ড টোনে তার গাঢ়ত্ব আরও বেশি বাড়িয়ে নেওয়া হয়েছে। এমন না একই রং দিয়ে পরপর কালার করলেই সেকেন্ড, ফার্স্ট এবং থার্ড টোন হয়ে থাকে। সাধারণত প্রথম টোন থেকে সেকেন্ড টোন একটু ডিপ হয়ে থাকে এবং সেকেন্ড টোন থেকে থার্ড টোন আরও বেশি ডিপ হয়ে থাকে, যেটি সঠিকভাবে ছবির জীবন্ত রূপকে ফিরিয়ে দিতে সক্ষম হয়। এ পর্যায়ে আমি ব্যবহার করছি অ্যাঙ্গেল ব্রাশ 10 নম্বর। আর এই 10 নম্বর অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে থার্ড টোনের কাজটি করে নিচ্ছি সেকেন্ড টোনের মতো করেই। তোমরা এখন দেখলেও অনেকটা বুঝতে পারছো যে এখন কিন্তু আগের থেকে অনেকটা জীবন্ত রূপ চলে এসেছে, যেটি তোমরা পর্যায়ক্রমে দেখলেই বুঝতে পারবে কীভাবে খুব সহজেই এই ফুলগুলো তৈরি করা হয়েছে। আশা করি প্র্যাকটিসের মাধ্যমে তোমরাও করতে পারবে। এবার থার্ড টোনের ডিপনেসের কাজ। এই কাজটি ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড টোনের ভিতর নয়, এটাকে বুঝতে হবে ডিপনেস, অর্থাৎ যেসব অংশে তোমার ডিপনেস বেশি দিয়ে অর্থাৎ অন্ধকার অংশটিকে বের করে আনতে হবে, সেই অংশটিকে শেষ পর্যায়ে গিয়ে ডিপনেস দিয়ে তোমাদের কালারগুলোকে বের করাই যেতে পারে। অর্থাৎ ভিতরে যে অংশগুলোকে বের করার জন্য অবশ্যই শ্যাডো ফেলতেই হবে, কারণ ছবি মানেই তো জানো লাইট এবং শেড, লাইট শেড মানেই জীবন্ত ছবি। আমার এইসব ড্রয়িংগুলো আমি সাধারণত পাইকারি আকারে সেল করে থাকি। তোমরা ইচ্ছা করলে স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন কল করতে পারো এই পাইকারি আকারে ক্রয়ের জন্য অথবা শিক্ষানবিশ অর্থাৎ শেখার জন্য। এছাড়াও তোমরা এই কাজগুলোকে যদি বোঝার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কমেন্টসে প্রশ্ন করতে পারো, আমি প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার দিয়ে থাকি সুবিন্যস্তভাবে এবং সময় উপযোগীভাবে। তোমরা বিগত সময়ও দেখেছো, আশা করি এই ফিডব্যাকটা সবসময় আমার সঙ্গেই পাবে। অন্য সব কাজ শেষ করার পরে আমি করছি জবা ফুলের মধ্য অংশের কাজ, অর্থাৎ জবা ফুলের যে বিশেষ অংশটি আকর্ষণীয়ভাবে থাকে সেই অংশটি করছি আমি ম্যাজেন্টা, অর্থাৎ রেডের ডার্কনেস, রেড এবং পিঙ্কের কম্বিনেশনে এই ম্যাজেন্ডা কালারটি তৈরি হয়, যেটি আমি 2 নম্বর রোল তুলির সাহায্যে আমি পর্যায়ক্রমে করে দেখাচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারছ। এই কাজগুলো কিন্তু খুব সহজে শেষ করা সম্ভব, দক্ষতাটা আসল ব্যাপার। দক্ষতা চলে এলে তখন তোমরা খুব সহজে কাজ করতে পারবে। এখন আমি ব্ল্যাক কালার ব্যবহার করছি আমি সেই 10 নম্বর অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে। 10 নম্বর অ্যাঙ্গেল ব্রাশটি এতটা বেশি সুন্দর ড্রয়িং দিতে সক্ষম হয় যে তোমরা যদি একবার প্র্যাকটিসের মাধ্যমে একে রপ্ত করে নিতে পারো খুব সহজেই ড্রয়িংগুলো পেয়ে যাবে। এবার আমি করছি পাতার কাজ। অন্য সকল কাজ শেষ করে পাতার অংশটিকে আমি 10 নম্বর অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে ড্রয়িং করে নিচ্ছি, তবে তোমরা ইচ্ছা করলে ড্রয়িং না করেও কাজটি করতে পারো, এটি তোমাদের নিজেদের খেয়ালখুশির উপর ডিপেন্ড করে। আমি কাজ করতে করতে একটু তোমাদের সম্পর্কে বলে আসি, তোমরা সবসময় প্রত্যেকটি কাজ করার জন্য মনের কনফিডেন্স রাখবে, আশা করি খুব ভালো ড্রয়িং দিতে সক্ষম হবে। আর বিশেষ করে যে কোনো ড্রয়িং করার জন্য এমন না আমার ড্রয়িং সেম টু সেম তোমরা কপি করবে, তোমরা ইচ্ছা করে এইসব ড্রয়িংকে নিজেদের ব্রেনে পুঁজি করে তোমরা নতুন নতুন আঙ্গিকে ড্রয়িং করে নিজেদের ড্রয়িংকে বা নিজের মনের চিন্তা চেতনাকে ফুটিয়ে তুলবে দ্বিগুণ মাত্রায়। সেগুলো দেখে আশা করি অন্য সবাইও খুশি হবে অনেক বেশি।
আমি পাতার ড্রয়িংয়ের কাজ শেষ করে আমি করছি এখানে ওয়াটার কালার, অর্থাৎ আমি সর্বপ্রথম পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি, পর্যায়ক্রমে কোথাও ইয়েলো কোথাও পিঙ্ক ইচ্ছা মতো টোন ইউজ করছি ফার্স্ট টোন হিসাবে, কারণ পাতার রং সাধারণত সবুজ হলেও একটু ড্রয়িংয়ের তারুণ্যতা আনার জন্য বা ড্রয়িংয়ের একটু ভাবমূর্তি চেঞ্জ করার জন্য তোমরা ইচ্ছা করলেই এর রং এবং ডিজাইনকে চেঞ্জ করে নিতে পারো। পর্যায়ক্রমে পাতার টোনের কাজগুলো শেষ করে আমি ডালের বাদবাকি অংশগুলো বের করে নিতে হবে, কারণ কোনো ড্রয়িংয়ের এনভায়রনমেন্ট অর্থাৎ সেই অংশের বিভিন্ন অংশের ড্রয়িংয়ের মাধ্যমে তার পারিপার্শ্বিক রূপগুলোকে সঠিক এবং সুন্দরভাবে ফুটিয়ে তুললেই তার যে একটি বিশেষ রূপ ফুটে ওঠে সেটি তোমরা দেখেছো বারবার করে, যে কারণে মূল ড্রয়িংয়ের সঙ্গেও পারিপার্শ্বিক ড্রয়িংগুলোকে সুন্দর করে নিতে হবে। এখন আমি ওই অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যেই ফুলের কলিয়াকার কাজ করছি, অর্থাৎ ছোটো ছোটো ডাল এবং তার সঙ্গে আমি ছোটো ছোটো ফুলের কলির প্রথম যে অংশগুলো আমি করে নিচ্ছি খুব সাবধানতার সঙ্গে, কারণ যখন কাজটি শেষ হয়ে আসে তখন দায়িত্ব অনেক গুণ বেড়ে যায়, সামান্যতম ভুলভ্রান্তির কারণে পুরো শাড়িটা বা ড্রয়িংটা নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য সাবধানতা অবলম্বন করবে যেটা বলার প্রশ্নই রাখে না। এবং পর্যায়ক্রমে আমি ছোটো ছোটো কিছু আনুষঙ্গিক পাতা যেগুলো পারিপার্শ্বিক রূপকে বারবার করে বলেছি ফুটিয়ে তুলবে এগুলোকে করার জন্য আমি বিশেষভাবে ব্যবহার করছি, এবং তোমরা ইচ্ছা করলে হেয়ার ড্রায়ার মাধ্যমে এই ড্রয়িংগুলোকে শুকিয়ে নিতে পারো দ্রুততার সঙ্গে কাজ করার জন্য। তবে আমি বেশিরভাগ ক্ষেত্রেই দ্রুততার সঙ্গে কাজ করার জন্য এই ড্রয়িংগুলোকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়ে থাকি। তোমরা ইচ্ছা করলে কিছুক্ষণ অপেক্ষা করেও ড্রয়িংগুলো করে নিতে পারো অথবা ফ্যানের বাতাসের সাহায্যেও শুকিয়ে নিতে পারো। এখন আমি করছি কলির পরের অংশের কাজ, এখানে ব্যবহার করেছি রেড এবং অরেঞ্জের কম্বিনেশনে ডিপ অরেঞ্জ কালার, আর যেটি কোথাও ডিপ অরেঞ্জ কোথাও অরেঞ্জ অথবা কোথাও লাইট অরেঞ্জ যাকে ইয়েলো অরেঞ্জ বলে। আর এভাবেই তৈরি হবে অত্যাধুনিক সুন্দর মনোমুগ্ধকর এবং হৃদয় বিদারিত এই শাড়িটি, যে শাড়িটি আশা করি তোমাদের প্রত্যেকেরই নজর কাড়বে। তো ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য, আমার চ্যানেলের সঙ্গেই থাকো, এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্টস করো, ভালো থাকবে সবাই। তো আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি, এস ডি পান্ডব।